সো হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বহুদিন পর ভিডিও বানাচ্ছি, আর আজকে আমি ভাবলাম একটা ডেলি লাইফস্টাইল মানে ওরকম টাইপের একটা ব্লগ আপলোড করে দেখি যে আমি ডেলি কী করছি না করছি। তো আজকে আমি মানে যে কাজ করি সেখানে যাব, আমাদের অফিস দেখাবো, আর আপাতত এখন একটা স্টেশনে কাজ আছে, সেই কাজটা সেরে আসি। অ্যান্ড স্টেশনে যা কাজ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে অফিসের জন্য বেরোবো, ও একবারে অফিসে গিয়ে দেখা হচ্ছে। অ্যান্ড ফাইনালি আমি চলে এসেছি, এটা আমাদের সার্ভিস সেন্টারও বলতে পারো, আর হেড অফিস যেটা আছে ওটা ওদিকে আছে, ওটা আমি পরে দেখাবো। এখন হেড অফিসে যেহেতু কোনো কাজ নেই আর কি, নেমে গেছি দেখো গরমে আসতে গিয়ে। তো আরেকটা রুমও আছে, ওটা স্টোর রুম টাইপের, ওখানে বেশিরভাগ সার্ভিস ওখানেই হয়, এখানে আগে বেশিরভাগ সার্ভিসের কাজ হতো। আর হেড অফিসটা আমি পরে দেখাবো যখন ওদিকে যাবো, আপাতত এখন আমাকে যেতে হবে ভগবানগোলায়। ভগবানগোলায় কাজ করেছে, তো একবারে ভগবানগোলায় গিয়ে দেখা হচ্ছে। অ্যান্ড আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের স্টেশনের পাশে কবরখানা রয়েছে একটা, অনেকটা লাইন দেওয়ার পর টিকিটটা শেষমেশ পেলাম। অ্যান্ড স্টেশনে যা ভিড় দেখছি আজকে, মনে হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় হবে ট্রেনের মধ্যে। তো এখন দাঁড়িয়ে ওয়েট করি, দেখি কতক্ষণে ট্রেনটা আসে। ফাইনালি আমরা চলে এসেছি ভগবানগোলা স্টেশনে, আর আমাদেরকে এখন এপারে যেতে হবে। তো ওভারব্রিজ দিয়ে যাচ্ছে, রোদের চোটে কিছু বোঝা যাচ্ছে না। তো গাইস ঘুরে ফিরে আমরা আবার স্টেশনে চলে এলাম, যেখানে গেছিলাম কাজে সে কাজটা হলো না প্রপারলি। তো আমরা এখন বহরমপুর রিটার্ন যাচ্ছি। গাইস ফাইনালি আমরা চলে এসেছি রিটার্ন, আর এখন আমি যাবো বাড়ি। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে একবারে অফিসে ঢুকবো, তাছাড়া কিছুই বলার নেই এখন। তো একবারে অফিসে গিয়েই দেখা হচ্ছে, ঠিক আছে? অফিসে না, অফিসে গিয়ে হয়তো আরেক জায়গায় কাজে যেতে হবে, একটা শোরুমে। তো দেখা যাক কি হয়, আপাতত এখন বাড়ি যাই, চান খাওয়া দাওয়া করি, তারপরে দেখা যাচ্ছে। চলে এসেছি এখন অফিসে, আর যেটা স্টোর রুম টাইপের আছে ওটা দেখাই তোমাদেরকে, দাঁড়াও। দেখে দেখো হচ্ছে, আর এই হচ্ছে সেই রুম, আর এই রুমের মালিক এটা। আজকের ব্লগটা হচ্ছে এখানেই এন্ড করে দিই, কারণ এইভাবে কাজের খিচিমিচির সাথে একটা লাইফস্টাইল ব্লগ বানানো অতটা সহজ না। আর জানি ভিডিওটা সেরকম হয়নি, তো চেষ্টা করবো পরের ভিডিওগুলো আরও ইম্প্রুভ করার, কারণ কাজের সাথে তো হয় না। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল।